গুগল অনুবাদ পৃথিবীর বিখ্যাত একটা ওয়েব ব্রাউজার, এবং বিশেষ করে অ্যান্ড্রয়েড সেটগুলোতে, স্মার্টফোনগুলোতে গুগল ব্রাউজার রয়েছে। এছাড়া কম্পিউটার উইন্ডোজগুলোতে গুগল ব্রাউজার রয়েছে। গুগল একটি অন্যতম ব্রাউজার হিসেবে পরিচিত, আমরা সবাই জানি। তার অন্যতম একটি সেবা হলো গুগল ট্রান্সলেটর, অর্থাৎ translate.google.com। এটা সবাই পরিচিত, কিন্তু আমি এখানে একটু ভিন্ন আঙ্গিকে বিষয়টা নিয়ে আলোকপাত করব। সেটা হলো, আমরা জানি যে গুগলে গিয়ে যে কেউ গুগল ট্রান্সলেটর এই শব্দটি দুটি লিখে যদি আপনি সার্চ দেন, তার সাথে সাথে এই ওয়েবসাইটটি চলে আসবে। এছাড়া আপনি প্রতিনিয়ত এটা ব্যবহার করার জন্য কম্পিউটারে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি এটা বুক মার্কে গিয়ে অথবা ফেভারাইটেতে গিয়ে, ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে এটা আপনি ডিফল্ট করতে পারেন, যাতে করে বারবার আপনাকে সার্চ দিতে হবে না। যাই হোক, গুগল বার সম্পর্কে, গুগল সম্পর্কে বলতে গেলে সবাই জানলে একটু ভিন্নভাবে আঙ্গিকে আমি আলোচনা করব। সেটা হলো, যখন গুগলে কেউ কোনো বিষয় নিয়ে ট্রান্সলেট করে, ধরুন আমরা বাংলা ভাষাভাষী যখন ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, তখন আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে দেখতে হবে সেটা হলো, একটা হচ্ছে ডিটেকটিভ, অর্থাৎ যে ভাষা থেকে যে ভাষাটা হবে ডিটেকটিভ। ধরুন আমি এখানে ইংরেজি থেকে বাংলায় দিই, তাহলে ইংরেজি, এখানে ইংরেজি যদি লিখি আমার বাংলায় পরিণত হবে। এখানে আমি দেখলাম যে ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিউটোরিয়াল অ্যান্ড দিস ইজ এ সিম্পল অ্যান্ড ভেরি ইজি টিউটোরিয়াল, এটা লিখলাম। লেখার পর সাথে সাথে আমরা বাংলায় সেটা বাংলায় অনুবাদ হবে যে ধন্যবাদ আপনার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য, এটা একটি সহজ, সরল এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা সাপেক্ষ একটি টিউটোরিয়াল। যাই হোক, এটা লেখা হয়ে গেল। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, যখন আমরা অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট করে ইংরেজি দেবো সেক্ষেত্রেও অনুবাদ হবে, তবে এক্ষেত্রে অনেক বেশি দিলে সেটা অনুবাদ হয় না। এটা হলো মূল প্রতিবদ্ধ বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা যখন কোনো ভাষা থেকে কোনো ভাষা ট্রান্সলেট করবো, যেমন আমি ইংরেজিতে যে কথাগুলো বললাম সেটা বাংলায় পরিণত হলো, এখন বাংলায় গিয়ে যদি এখানে অ্যান্ড্রয়েড সেটগুলোতে দেখা যাচ্ছে না, যদি আপনি কম্পিউটারে এটা ব্যবহার করেন উইন্ডোজে, তখন বড় একটা পেজ আসবে। এখানে আপনি যদি আপনি অনুবাদকৃত ভাষায় ওখানে দেখবেন, এখানে একটা মাইক্রোফোনের মতো একটা চিহ্ন রয়েছে, ওইখানে চিহ্নতে যদি ক্লিক করেন এবং মাইক্রোফোন ইউজ করেন, সেক্ষেত্রে বাংলার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে উচ্চারিত হবে। এটা একটা ভালো দিক। এছাড়া আরেকটা দিক রয়েছে গুগলের, সেটা হলো যে এটা যে কোনো ভাষায় পরিণত করা যায় আর বাংলাও উচ্চারিত হয়, সব কিছু উচ্চারিত হয়। এখন আপনি বলবেন যে গুগল, এখানে যদি আপনি কথা বলেন সেটাও লেখা হয়ে যাবে। এটা আপনি করতে পারেন অন্যভাবে, সেটা হলো যে আপনি বাম পাশের ইংরেজি অংশে, অর্থাৎ ডিটেকটিভ ল্যাঙ্গুয়েজে আপনি মাইক্রোফোনে ক্লিক করে আপনি ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, আরবিক ভাষায় কথা বললে দুই এক লাইন এটা লিখবে। কিন্তু বাংলায় বললে এটা লেখা হয় না, কারণ বাংলা এতটা উন্নত এখন পর্যন্ত হয় নাই। এটার মূল প্রতিপাদ্য বিষয়। এরপর আরেকটা বিষয় হলো, এখন অনেকেই মনে করবেন যেহেতু কথা বললে গুগল নিজেই লিখে বা রাইট, ভয়েস রাইটিং করে, তাহলে আপনি যদি মনে করেন যে কোনো একটা বক্তৃতা বা ইংরেজি বক্তৃতা আপনি যদি মাইক্রোফোনে ইউজ করেন তাহলে লিখবে না, এটা লিখবে না। কেন লিখবে না? সেটা হলো যে আউটপুট ইনপুট একটা বিষয় রয়েছে। আমরা যে কথা বলি এটা হচ্ছে ইনপুট, আর মাইক্রোফোন থেকে যেটা কথা বেরোয় আসে সেটা আউটপুট। তাই আউটপুট কখনোই ইনপুট গ্রহণ করে না, এর ফলাফল আউটপুট হয় না, যার কারণে এটা হয় না। তবে এটা লেখা যায় ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় সঠিকভাবে এটা ভয়েস রাইটিং হয়। সেক্ষেত্রে আপনার বিশেষ ধরনের সফটওয়্যার রয়েছে, এটা একসময় আলোচনা করা যাবে। তবে বাংলাতে এটা করতে গেলে বাংলা সঠিকভাবে এলোমেলোভাবে আসে, লেখে কিন্তু এলোমেলোভাবে আসে। যাই হোক, গুগল সম্পর্কে এটা আপনাদেরকে ধারণা দেওয়া গেল। গুগলের এইটা ধারণা আসলে অনেকের নাই। আমরা অনেক ইন্ডিয়ান গুগল ট্রান্সলেটর ভিডিও টিউটোরিয়ালগুলিতে ওরা আংশিকভাবে এটা আলোচনা করে, গুগল কীভাবে এটা লেখা যায় ভয়েস রাইটিংয়ে, এটা দেখানো হয়েছে। তবে এটা বিষয়বস্তু নয়। তবে গুগল সম্পর্কে আমি যতটুকু বক্তব্য দিলাম এটা সার্বিকভাবে গ্রহণযোগ্য, বা এটাই সব কিছু। আমরা একটু দেখি, চেষ্টা করি যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এটা কীভাবে কাজ করা যায়। যেমন আমি টাইপ স্পর্শ করলাম, ইংরেজিতে আমি লিখব এন্টারটেইনমেন্ট, এবার বাংলায় আমি এটা দেব বিনোদন।
আবার আমি কেটে দেব। আমি যদি মনে করি, আর অনেক সময় আমরা কপি করতে পারি, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কোনো একটা নোটপ্যাডে কপি করে এখানে পেস্ট করলেও সেটা লেখা হবে। যাই হোক, যেহেতু সময় স্বল্পতা আমি লিখবো না, একটু দেখি। থ্যাংকস 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 ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখি এটা দেখি হয়। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং মত যদিও এটা সঠিকভাবে হচ্ছে না, তবে একটু আলাদাভাবে লিখতে পারে বা টেকনিক্যাল ওয়ার্ডগুলোতে সবসময় সঠিক হয়, বড় সেন্টেন্সগুলো একটু ভুল হয়। তো আশা করি ভবিষ্যতে গুগল কর্পোরেশন, গুগল কর্তৃপক্ষ এটা আরও উন্নত উন্নত করবে, আমরা যদি ভাষাগুলোকে ইনপুট ভালোভাবে দিই, যেহেতু আমরা যারা বাংলা ভাষাভাষী। এখানে একটা অপশন রয়েছে যেখানে আপনি ইচ্ছা করলে অনেক গুগল সাবস্ক্রাইবার বা গুগল ডোনেটর, যারা ওয়ার্ডগুলোকে সাবস্ক্রাইব বা ডোনেট করেন, এটাও হতে পারে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। যাই হোক, টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন, আর ধন্যবাদ যে যেখানে আছেন। ভালো থাকবেন, খুদা হাফেজ, খুদা হাফেজ, ধন্যবাদ।